কিন্তু এই জীবন খাতায় আমি হিসাব নিকাশ মিলিয়ে দেখলাম যে এতদিন যাবৎ আমি যা চেয়েছিলাম তা বড় ভুল করে চেয়েছিলাম। এই জগতের জীব যা কখনো তুচ্ছ বলে ঘৃণা করে বলেও কখনো কোনোদিন তোমার কাছে চেয়ে বসে না। গৌরে, ওই অমূল্য সম্পদ এই জগতে তুমি আমায় দাও প্রভু। বলুন আপনারা, যে জগতের মানুষ কি চায় না ভগবানের কাছে তুচ্ছ করে ঘৃণা করে, কি চায় না মা? একমাত্র দুঃখকে। এই জগতের মানুষ কি কখনো বলে যে ভগবান আমায় দুঃখ দাও, কষ্ট দাও, আমি দুঃখে থাকবো, কষ্টে থাকবো, একথা বলে? বলুন কি বলে? কখনো বলে না। এই জগতের প্রতিটি মানুষ সুখ ও শান্তিতে থাকতে চায়, কিন্তু আজকে জেনে যায় যে দুঃখ না পেলে, কষ্ট না পেলে, আঘাত না পেলে এই জগতে কখনো কোনোদিন ভগবান কি লাভ করা যায় না। কেননা যে ভালোবাসায় নেই কোনো বাধা, সে ভালোবাসা যেমন সৎ সাধনের হয় না, যে প্রেমে নেই কোনো বিরহ, সে প্রেমে যেমন সুখ আর সাধনের নয়। এ জগতে যাদের জীবনে নেই কোনো দুঃখ, তারা কখনো কোনোদিন এই জীবনকে পরিপূর্ণ রূপে আস্বাদন করতে পারে না। তাই ভক্তগণ ভগবান চরণে নিবেদন করে বলি, প্রভু দুঃখ যন্ত্রণা আঘাত বেদনা আমরা যা কিছুই পাই আর যেখানেই রাখো, শুধু তোমার ওই চরণে এই বিনতি, ওহে পতিত পাবনে গৌর হরি, আমরা যেখানেই থাকি না কেন যেন একুল প্রাণে ডাকিতে পারি, যেন একুল প্রাণে ডাকতে পারি তোমায়, আকুল আকুল প্রাণে ডাকিতে পারি, যেন একুল প্রাণে অন্তরে শুধু এটুকুই চাওয়া পাওয়া থাকে বাবা, তাই তারা গৌরূপের তুলনা মিলাতে পারলেন না। তুলনা অতুলনীয় বস্তু, তার তুলনা জগতে কখনো মিলে না, তাই তুলনা মিলাতে না পেরেই তারা সবাই মিলে আমার গৌরূপের বলে হাড়ি দিলে, বলে হাড়ি যাই, বলে হাড়ি যা, আমার গৌরূপের কোনো তুলনা নাই, বলে হাড়ি দেওয়া মাত্র জগতে আরেকটি বস্তু। সে কি করলেন? হে ঋষুধা করো মরছি চরণ তলে, 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 বড় দশন করুপ ধরি, বড় দশন করুপ ধরি,
চরণে শরণ নিল, ও চরণে শরণ নিল, ও চরণে শরণ নিল, ও চরণে শরণ নিল, সুধাকর মানে চাঁদ, ওর অন্তরেও অভিমান ছিল। চাঁদ ভাবলেন যে আমি যখন গগন মণ্ডলে উদয় হই, আমার রূপের জ্যোতিতে এ বিশ্ব জগৎ আলোকিত হয়ে যায়, বিশ্ব জগতের আধার নাশ হয়ে যায়, তা আমার মতো রূপবান, আমার মতো গুণবান হয়তো জগতে আর কেহ। কিন্তু ওই চাঁদ যখন আমার গৌরূপের আভা আপন নয়নে দর্শন করলেন, চাঁদের দর্পচন্ন হয়ে গেল আর মান অভিমান বহুদূর চলে গেল। দর্পচন্ন হয়ে ও আকাশে দাঁড়িয়ে থাকার যোগ্যতাও হারিয়ে ফেললেন, আকাশে দাঁড়িয়ে থাকার যোগ্যতা হারিয়ে চাঁদ মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে দশটি খণ্ডে খণ্ডিত হয়ে দশটি নখ রূপে জন্মগ্রহণ করলেন। নখ রূপে জন্মগ্রহণ করে সন্মুখে দেখে আমার গৌর মূরতি। এবার চাঁদ গিয়ে কি করলেন, আমার গৌর চরণে গিয়ে আশ্রয় নিলেন। দেখেন এ জগতে যে যতই নিজেকে বড় মনে করে ওই চাঁদের মতো অভিমানের আসনে বসে থাক না কেন বাবা, একদিন না একদিন ওই চাঁদের মতো তাদেরকেও আমার গৌর চরণ আশ্রয় করতে হবে। সেদিন গৌর ব্যথিত জগতে আর কেউ থাকবে না। হ্যাঁ, তাই এ জগতে আর একটি বস্তু সে কি করলেন, ওরে শোভন বড় মূল্যবান বস্তু, যার অনেক মূল্য এখন। ওই সোনা সিদ্ধান্ত নিলে যে জগতে যদি সকলেই আমার গৌর সোনাকে ভালোবাসে তাহলে তারা কখনো আমায় ভালোবাসবে। তাই সোনা কি করলেন, অমিনে নিজ তনু জারি বসন সম করাইতে রে, নিজ তনু জারি মা সোনা সম করাইতে রে, বৈঠল অনল সন্তাপে আরই চলে অনল সন্তাপে, আমার ছাড়ে প্রাণার রাগিব না রে, I'm
আমার এছাড় প্রাণে শোনার সিদ্ধান্ত নিলেন, এ প্রাণ রাখবো না, আগুনে ঝাঁপ দিয়ে আমি আমার এই প্রাণ ত্যাগ করবো। কেন? ওরে যা সময় অধিক বিধিক নাহি অনুভবে, যা সময় অধিক বিধিক নাহি অনুভবে, তুলনা দিবার নাহি ঠো, আরে তুলনা দিবার নাহি ঠো, তুলনা 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 তুলনা, অপরাধী হয় না তুলনা তুলনা, অপরাধী হয় না তুলনা তুলনা, যে তুলনা দিবার নাহি ঠো, নীরব গৌর কিশকল্প তরু কৃপা সিন্ধু ভয় বাচ পাবনে অনন্তকটি বৈষ্ণব নব রাধে। আমরা এতক্ষণ নবদ্বীপের ভূমিতে বসে আস্বাদন করলাম গৌর গুণগান কীর্তন, এবার চলুন নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে আপন আপন গুরুকৃপার সান্নিধ্য লাভ করে গৌরীরাকৃতি ধারণ করে ব্রজে গিয়ে ব্রজের মাধুর্যময় লীলারস আস্বাদন করব। তবে ব্রজে যাবার কালে কৃপা করে সবাই মিলে একটু রাধা গোবিন্দের যুগল নামের ধ্বনি সবাই দিবেন, জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে, মধুময় মধু বৃন্দাবনে বৃন্দা ধুহতে সুমধুর লীলা, সুমধুর লীলা মধুময় মধুর বৃন্দাবনে আমাদের বিশোভনু রাজনন্দিনী, ব্রজ কৃষ্ণ প্রেমের শিরোমণি শিরোমণি আমার গোবিন্দ ভক্ত বিলাসিনী গোপীদে মধ্যমণি, আমাদের রাধা বিনোদিনী কৃষ্ণ বাদিনীর ঘরে বসে বাদনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতেছে, মাঝে বৃন্দাবন মাঝে আমাদের ব্রজকিশোরী প্রেমময় রাধারানী, তার বসত ছিল কৃষ্ণবাদিনীর ঘরে, যে ঘরে কৃষ্ণ বলে কাঁদিতে মানা, যে ঘরে কৃষ্ণ নামে নিতে মানা, রাধারানীর এমন একটি ঘরে বস। কিন্তু আজকে প্রেমময় ওই কৃষ্ণবাদিনীর ঘরে বসে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। মা গো, রাধারানী যখন কৃষ্ণ বলে কেঁদে আকুলা হয়ে যায়, তার যে অন্তরঙ্গ সখীগণ
ওরা অন্তরে বুঝতে পারে যে না জানি রাধারানীর কিছু হয়েছে, তাই তারা দৌড়ে থাকতে পারে না। ওরা ছুটে আসে প্রেমময়ীর নিকটে। আজকেও ছুটে এলেন, এসে দেখে যে রাধারানী জটিলার ঘরে বসে কাঁদছে। কিরে রাধে, ও প্রেমময়ী, তুই এমন করে কেন কাঁদছিস বল? কি হয়েছে? ওই জটিলা বুড়ি তোকে কিছু বলেছে? বলছে না। তাহলে কুটিলা? বলছে সেও কিছু বলে নাই। তাহলে কি আয়ান কিছু বলেছে? বললে না রে, সেও কিছু বলে নাই। তাহলে তুই যেমন করে কাঁদছিস, কাঁদবার কারণ? বললেন আমি কেন কাঁদছি জানিস? আমার কাঁদবার কারণ হলো ললিতা বিশাখা, তোরা শোন। ওরে বেলিয়া বসান মালে, কারণটা হলো আমি বেলি অবসানে কালে শ্রী যমুনার জলে গিয়েছিলাম জল ভরতে, আর জল ভরতে গিয়ে জল আনতে গিয়ে ওই যমুনার জলের মাঝে আমি আমার গোবিন্দের অপরূপ মাধুর্যময় মূরতিটি দর্শন করেছি। দর্শনে কি মনে হলো মা? দর্শনে মনে হলো ফুলেরও চোরাটি মাঝে, মহন মোড়লি হাতে, কোন কানু জলেতে মিশা। দেখেছি আবার দেখিনি, কি করে দেখব বল? জলের মাঝে জলজ বরণ, এ বরণ কি কখনো দেখা যায়? জলজ শব্দে মেঘ, তাই না? মেঘের বরণটা কেমন? কালো, তাই না? আমার গোবিন্দের বরণটা হলো মেঘের ন্যায় কালো বরণ। শ্রী যমুনার জলও কালো, বরণ কালো, জল কালো। তাহলে কালো বরণ আর কালো জল একাকার হয়ে গেছে, আমি ভালো করে দেখতে পারি। তাই দেখব বলেই আমি ওই জলের মাঝে নামলাম। জলের মাঝে নেমে আমি কি করলাম জানিস? তবে শোন সখী রে, ওরে যমুনাতে দিতে কোথাও না দেখি কেউ, যমুনাতে দিতে ঢেউ কোথাও না দেখি কে, যমুনাতে দিতে ঢেউ কোথাও না দেখি কে, যমুনাতে দিতে ঢেউ কোথাও না দেখি কে, জল স্থির হলে দেখি কানু সখী, জল স্থির হলে দেখি
শ্যাম গায়, আমি দেখে এলাম রে, আমি দেখে এলাম সই, দেখে এলাম রে, আমি দেখে এলাম সই, যমুনায় জল আমি দেখিয়ে দেখে এলাম রে, আপনারা তো সকলেই পুকুরে চান করেছেন, করেন না? আচ্ছা যারা চান করেননি তারা একটু হাত তোলেন তো দেখি, যারা পুকুরে স্নান করেন নাই তারা হাত তোলুন, যারা স্নান করেছেন তারা এবার একটু কৃপা করে হাত তোলুন তো দেখি। বেশ বেশ বেশ, তাহলে এবার একটু বলুন যে জলে নেমে যদি জলের মাঝে জোরে জোরে ঢেউ দেওয়া যায় তাহলে জলে কি ওঠে? হরিবল হরিবল। আপনি তো তাহলে মনে হয় কোনোদিন নামেন, ঢেউ দিলে ফেনা ওঠে, আপনি জলেই নামেন। এই যে আমার এই দাদা বলেছে বাহু তুলে উনি পুকুরে স্নান করেছে, আপনি বলুন জলে ঢেউ দিলে কি ওঠে? হ্যাঁ মনে হয় জলে ঢেউ দিলে ভটি ওঠে বা বোধবোধে ওঠে, এটা হলো আঞ্চলিক ভাষা। দেখবেন জোরে জোরে ঢেউ দিলে ভটি ওঠে না, যে এত বড় বড় ভটি ওঠে না, একটা বদন একবারে যতগুলো ভটি ওঠে ততগুলোই দেখা যায়, যায় না? রাধারানী বললেন আমি জলে নামলাম, যেটাকে আমরা ভটি বা বোধবোধে বলি এটাকে ব্রজবলি ভাষায় বলা হয় বিম্ব। আমি ওই জলে নেমে যখন জলের মাঝে ঢেউ দিলাম তখন ওই জলের মাঝে কতগুলো বিম্ব ভেসে উঠল, আর ওই বিম্বের মাঝে কি দেখে এলাম জানিস? আমি দেখলাম সখীরে, ওরে যতই বিম্ব ততই কৃষ্ণ, যতই বিম্ব ততই কৃষ্ণ, যতই বিম্ব ততই কৃষ্ণ, দেখলাম যতই বিম্ব ততই কৃষ্ণ, শুধু কৃষ্ণ কৃষ্ণ যতই বিম্ব ততই কৃষ্ণ, যমুনাময় শুধু কৃষ্ণ কৃষ্ণ যতই বিম্ব ততই কৃষ্ণ, শ্রী যমুনার কি সৌভাগ্য, যমুনার কি সৌভাগ্য, শ্রী যমুনার কি সৌভাগ্য, যমুনার কি সৌভাগ্য, যে অনন্ত পতি কৃষ্ণ বক্ষে ধরেছে কৃষ্ণ। দর্শনে কি মনে হলো যে যমুনা বড়ই ভাগ্যবতী, যদি ভাগ্যবতী না হবে তাহলেও কি করে অনন্ত কোটি কৃষ্ণকে অপর বক্ষে স্থান দেয় বা? সখী রে ও ভাগ্যবতী বলে ও অনন্ত কোটি কৃষ্ণকে অপর বক্ষে স্থান দিয়েছে, কিন্তু দেয় অন্তরে আশা হলো ও অনন্ত কোটি কৃষ্ণ ধনকে তার বক্ষে স্থান দিয়েছে, আমি অনন্ত কোটি না হলেও একটি মাত্র গোবিন্দ তো পাব, এই আশা এ ভাবনায় আমি জলে নামলাম। জলে নেমে সখী রে ওরে ধরি ধরি মনে করি, ধরিতে না হিক পারি, ধরি ধরি মনে করি, ধরিতে না হিক পারি, ধরি ধরি মনে করি, ধরিতে না হিক পারি, ধরি 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 মনে করি, ধরিতে না হিক পারি, ধীরে ধীরে করো পারাই না সখী রে, ধীরে ধীরে করো পারাই না
ধরে করো বললেন সখীরে আমার জলে ডোবাই সার হলো, কিন্তু আমার গোবিন্দ ধরা হলো না। সখীগণ বললেন কেন রায়, তোর মতো কৃষ্ণ সেবিকা, তোর মতো কৃষ্ণ প্রেমিকা এ ব্রজে তো আর দ্বিতীয় কেউ নাই, তবে তুই গোবিন্দ হারা হলি কেন? বললেন ও কথা বলিস না, আমি গোবিন্দ হারা হয়েছি কেন জানিস? সখীরে ঢেউ মোর হলো কা হলো কা, আমি না পাইলাম ব্রজের নন্দলাল, যমুনার যমুনার তীরে ললিতা বিশাখারে সখারে, আমার গোবিন্দ ধরার কালে ধরার কালে, ওই যমুনার ঢেউ আমার কাল হয়েছিল। ধরারি কালি কাহারো কামনা মাসনার ঢেউ জেগে যাই সখীরে, তারা যে আমার গোবিন্দ হারা রাধারানি বললেন সখীরে, তাই তো আমি আমার গোবিন্দ হারা কাঁদিতে এলাম ঘরে, ওরে ললিতাই ওরে বিশাখা, তোরা তো জানিস সখী সত্য যুগে ছিলাম আমি লক্ষ্মী দেবী, ওই দুপাশা মনির অভিশাপে কত কেঁদেছি, তাই ছিলাম আমি রামের ঘরণী সখীরে, ওই অশোক বনে কত কেঁদেছি, এই দাপরে এসে এই অভাগিনী রাধার কাদার বিরাম হলো না। আমার মনে হয় ললিতা বিশাখারে সখীরে আমার বুঝি কাদায় কাদা, ওরে যদ জনম যা আমার বুঝি কাদা, হরি বল কাদাই কাদা ওরে জন জনম যাবে আবার কাদা
কাঁদা ওরে জনা জন যাবে ওরে কাঁদা হলো না আহার
কাদাই কাদাই জনম চলে গেল, চলে গেল। আমারই যে গোবিন্দ কৃপা হলো না রে, কবি বললেন অবরাধে রাধে তুমি সত্যই বলেছ, এই জগতে যারা একবার তোমার মত করে আমার গোবিন্দ চরণ আশ্রয় করে দেহ মন প্রাণ জীবন যৌবন ওই গোবিন্দ চরণে সঁপে দিয়ে যারা গোবিন্দকে আপনে করি নাই অগরাধে তারা যে কৃষ্ণ বলে সদাই কেঁদে কেঁদে না তারা কৃষ্ণ তারা যে কৃষ্ণ কৃষ্ণ বলে
তাদেরকে আমার কিছু থাকে থাকে না রে, যারা কৃষ্ণ কৃষ্ণ বলে ওরে সপেছে সপেছে যে আমিতে কিছু জ্ঞান দাসেরবাণী শোন রাধা বিনোদিনি, জ্ঞান দাসেরবাণী শোন রাধা বিনোদিনী, এসে কেন ডুবেছিলে জলে রাধে, যে কেন ডুবেছিলে জলে ও রাধে রো, শ্যাম ছিল কদম বেরো ডালে, রাধে ভিড়ে কেন চাইলে না, ভিড়ে কেন চাইলে না, ভিড়ে কেন চাইলে না, ভিড়ে কেন চাইলে না, কদম ডালে বসেছিল ভিড়ে কেন চাইলে না, আর কদম ডালে বসেছিল ভিড়ে কেন চাইলে না, হাত পা ডালে চরণ পেতে ভিড়ে কেন চাইলে না, আর হাত বাড়ালে চরণ পেতে ভিড়ে কেন পাইলে না, সাথে ছিল কদম বেরো ডালে, সাথে ছিল কদম বেরো ডালে, গোবিন্দ কোথায় থাকে কদম বৃক্ষে, হয়তো ভাবতে পারেন যে আজকে তো আর হবে না, আজকে নিশ্চয় আমাদের কীর্তন শুনতে যাবে, নিশি যখন প্রভাত হয়ে যাবে আপন গৃহে ফিরে যাব, দেখব যে কদম বৃক্ষে আমার গোবিন্দ আছে কি। মহাজন বললেন, হে ভক্তগণ, সারা জীবন জনম ধরে যদি এই কদম বৃক্ষে তোমরা গোবিন্দ দেখতে চাও, কখনো কোনো দিনও দেখতে পারবে না, কেননা বহির জগতে কদম বৃক্ষে আমার গোবিন্দ থাকে না, যদি তাকে খুঁজতে হয় কদম এই দমের ঘরে খোঁজো,
যাদের এখানে আছো বাবা তাদের সব জায়গায় গোবিন্দ মেলে। আহারে বিহারে চলে জঙ্গলে ঘাটে মাঠে তারা যেদিকে তাকায় সেদিকেই গোবিন্দ দেখে, আর যারা এখানে নেই তাদের কোনো লাভ নেই। ওই বৃন্দাবনে বলেন, নবদ্বীপ বলেন, গয়া কাশী প্রে তথা এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে বলেন তাদের কোনো লাভ হবে না। তাই রাধারানী সখীদের মাঝে নিবেদন করছে, সখী রে কানো সেই বিনোদ রে আর বরিহামনে চোরা মস্তকে রয়েছে তো ও দুলছে, কেন যে উচ্চ স্থানে বসে থাকলে জগতে কখনো গোবিন্দের চরণ লাভ হয় না, আর গোবিন্দের চরণ যুগল লাভ না হলে এ জগতে তাহার জন্ম জীবন কখনো ধন্য হয় না, তাই চোরা দুলছে। আর রাধারানী বললেন, সখীরে আমি আরো দেখেছি ও তার বিনোদ কপালে অধর শব্দে বদন আর মুরলী মানে বাস। গোবিন্দে যে বদনে বাসি ছিল জানিস, সেই বাসিটি কেমন ভাবে বাজছে আর সদনে মনে হলো বাসি যেন জয় রাধা শ্রী রাধা।
দিদি বিনোদ গাথুনি গেছে বিনোদ তার কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেছে বিনোদ দর্শনে মনে হলো সখীরে মালায় আপনাছে চরণে নূপুর বাজে জিতম চরণে নূপুর বাজে জিতম চরণে নূপুর বাজে জিতম চরণে নূপুর বাজে জিতম জিতেছি জিতেছি বলে নূপুর বাজে জিতম জিতম জিতেছি আমি জিতেছি জিতেছি বলে ওরে প্রাণ গোবিন্দের চরণ কমলের জিতক জিতক রূপবাদে জিতক জিতক রাধারানী সখীদের মাঝে বলতে লাগলেন ওরে কি রূপ হে মেঘের উপর ময়ন দেখলাম
মাথা খারাপ হয়ে গেছে কেন? আরে মেঘের ওপরে কি কখনো ময়ূর নৃত্য করে রে? হ্যাঁ, আমরা দেখেছি মেঘের নিচেই ময়ূরের নৃত্য। মেঘ না দেখলে ময়ূরের প্রাণে কখনো আনন্দ হয় না কি হয়? আর মেঘের নিচে এই ময়ূর নৃত্য করে, আর তুই বলছিস মেঘের ওপরে ময়ূরের নৃত্য। ভাবুক ডেকে বললেন যে তোমাদের ভাবনা কারো মিথ্যা নয়। তুমি বলছো যে মেঘের নিচে ময়ূরের নৃত্য হাসো, এই জাগতিক জগতে পার্থিব জগতে ময়ূর মেঘের নিচেই নৃত্য করে, কিন্তু রাধারানী যে বলছে মেঘের উপরে ময়ূরের নৃত্য, ইহাও সত্য। বললেন কি করে হয়? এই যে আমার গোবিন্দের অঙ্গের কান্তিটা হলো মেঘের নেই। আর হয়তো বলতে পারেন যে ওখানে ময়ূর আবার কোথায়, এখানে তেমন ছবি টবিও দেখছি না যে আপনাদের একটু দেখায় দেবো। যে আপনারা একটু লক্ষ্য করেন, ওই যে দেখেন আমার গোবিন্দের অঙ্গের কান্তিটা মেঘের নেই, আর ওই যে গোবিন্দের চূড়া, ওই চূড়ার চাইতে যে ময়ূর পুচ্ছ, ওই ময়ূর পুচ্ছকে ময়ূর বলে আখ্যায়িত করলেন। অলি মানে ভ্রম। ওই যে দেখুন গোবিন্দের কপালে যে কেশগুলো কালো কেশ বাঁকা বাঁকা হয়ে পড়ে আছে, ওগুলোকে ভ্রমর বলে আখ্যায়িত করলেন। চা, ওই যে মা যশোমতী তার ললাটে যে তিলকটা পরিধান করে দিয়েছে, ওটাকে চাঁদের সঙ্গে তুলনা করলেন। আমি আরো দেখেছি অচলা চপলা মিলিত তাই মিকাঙ্ক রচিত শশঙ্কের উদয়, একটি নিষ্কলঙ্ক চাঁদের উদয় হয়ে গেছে। বলেন এটাও মানি না, জগতে চাঁদের উদয় হয় এই চাঁদেরও কলঙ্ক আছে। বললেন দেখ, এই জগতের চাঁদের সঙ্গে আমি যে চাঁদ দর্শন করেছি এর তুলনা করিস না, কেননা এ জগতের চাঁদ শুধু পারে কি জীবের বহির জগত আলোকিত করতে, তাই পারে না মা? যদি আমরা একটা ইটার দালানে দরজা জানলা বন্ধ করে দিয়ে থুই, এ চাঁদ কি পারবে ওর আলোকে পৌঁছে দিতে ঘরের মধ্যে? পারবে? পারবে না। কিন্তু আমি যে চাঁদকে দেখেছি সখীরে, এই চাঁদ কি করে জানিস? জীবের কঠিন পদার্থ ভেদ করে তার এই অন্তর জগৎ আলোকিত করে, জীবের বহির জগৎ আলোকিত করে। সরোজ বিকজ মিলিত বিধু মেঘের গরজে অমীয় মধু, বিধু শব্দে চা, তাই না? সরোবরে যখন কমল প্রস্ফুটিত হয়, কমল মানে পদ্ম, পুষ্পিত হয়, চাঁদ মুদ্রিত হয়ে যায়, ডুবে যায়, আর যখন চাঁদের উদয় হয় কমল ঝরে যায়। কিন্তু আজকে দর্শনে মনে হলো কি চার কমলের একসঙ্গে উদয়। এই যে আমার গোবিন্দে যে মুখমণ্ডলটা আছে না, নীল পদ্মের ন্যায়। আর চাঁদ বললেন কাকে জানেন, আমার গোবিন্দে যে দন্ত ছিল, এই দন্তগুলো একটু মৃদু হেসেছিলেন তো, এই দন্তগুলিকে রাধারানী চাঁদের সঙ্গে তুলনা করলেন, যেন পদ্মের মাঝে চাঁদের উদয় হয়ে গেছে, চাঁদ আর কমলের এক সঙ্গে মিলন ঘটেছে। আরো এক রূপ কহিতে নারী যথা মেঘ তথা না বহবারি, মানে নেটাও মানি না, এ জগতে মেঘে মেঘে ঘর্ষণ না হলে বাড়ির সৃষ্টি হয় না। আর তুই বলছিস যে এক দেশে মেঘ লেগেছে আর এক দেশে বর্ষণ হচ্ছে, মানে নেটাও সত্য। পার্থিব জগতে যেখানে মেঘ লাগে সেখানেই বরিশন হয়, কিন্তু আমি যেটাই দেখেছি এ মেঘ লাগে এক দেশে আর বরিশন হয় আর আগ দেশে। মেঘটা লাগে কোথায় বাবা? মেঘ লাগে ভক্তের ঈদ আকাশে, আর বরিশন হয় এই নয়নের পথে। জ্ঞান দাও সে কহে নহে তো আন, যে যে কহিল ধ্বনি সেই সেই প্রমাণ। এবার রাধারানী গোবিন্দের রূপের কথা বলিতে বলিতে সখীদের মাঝে অনুরাগী করতে লাগলেন। ওরে আলা বাবা এসে
রাশে রাশে জড়ো জড়ো ভাবিলাম না রে আর পরিণাম তো ভাবলাম না রে এই বয়সে এমন বেধি পরিণাম তো ভাবিলাম না রে এই বয়সে এমন বেধি পরিণাম তো ভাবলাম পরিণামে ভেবে আমার গোবিন্দকে ভালোবাসি নাই জানি নাই আমার পরিণামে কি পায় আছে তবে তো আমি গোবিন্দকে ভুলিতে যাই সখীরে যদি নয়ন মতে থাকি অন্তরে গোবিন্দ দেখি নয়ন মেলিয়া দেখি শ্যাম যদি চলে যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া কহিন তোদের আগে দাগা পাইলাম শ্যাম দাগে এছাড়া জীবনে নাই দাগ তবে শোন আমি কি করেছি জানিস গোবিন্দ পাবার লাগি তেইল তো লসি দিয়া সবার পানি করি নহিয়া জনমের মত রাঙা পাই সিদ্ধান্ত নিয়েছি সখীরে যে ঘরে গোবিন্দের ভালোবাসা নেই আমি সেই ঘরে থাকিব না রে যোগিনী হইয়া যাব শ্রবণে কন্নল দিব এছাড়াও গৃহপরি হরি কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে যদু কহে এইবার প্রেমময়ী রাধারানী আজ এই ব্রজমাঝ বৃন্দাবন মাঝে গোবিন্দের রূপের কথা বলতে বলতে রাধারানী অনুরাগে রয়ে গেল আর সেবা প্রাণ ভক্তগণ অধিকার অনুযায়ী সেবান্তে এবার হরিনামে কৃষ্ণ নামে ধনে করতে লাগলেন ওরে জয় রাধে গোবিন্দ